রিবে ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্য বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সকলকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেল স্বাগতম আজকে আমরা বন্ধুরা আলোচনা করব আজকে আলোচনা করব পিঙ্ক বিসমল ওরাল সাসপেনশন নিয়ে যেটা উৎপাদন করে থাকে রিস্কা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কালিয়াকোর গাজীপুর বাংলাদেশ মূলত এই পিঙ্ক বিজমল পিঙ্ক কালার তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আর বিস্ম সাব সেলিসাইলেট নামক যে একটা সাস একটা পদার্থ আছে সেটা দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে তো পিংমিসমল একটি খুবই গুরুত্বপূর্ণ সিরাপ এবং একটা সিরাপে অনেক ধরনের রোগের উপকার করে থাকে আমরা সেটা আলোচনা করব তাই আপনাদেরকে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে না টেনে পুরোপুরি ভিডিওটি ভালোভাবে দেখার অনুরোধ থাকবে তো চলুন আমরা দেরি না করে শুরু করি যেমন পিঙ্ক বিসমল আলসারের উপর একটি আবরণ তৈরি করে এটিকে অ্যাসিড ও পেপসিন থেকে রক্ষা করে এটি মিউকাস ও বাই কার্বনেট নিঃসরণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এটি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বিস্মাত অক্সিক্লোরাইড ও সেলিসাইলিক অ্যাসিড তৈরি করে যা এসিডের পরিমাণ কমায় এবং মূলত আমাদের পাকসস্থলিতে বা খাদ্যনালীতে মেইন যে গ্যাস্ট্রিকের সমস্যা করে থাকে সেগুলো কিন্তু মূলত এসিডের নিঃসরণের কারণে হয়ে থাকে এই পিঙ্ক বিজমল কিন্তু সেই এসিডের এসিডের নিঃসরণ কিন্তু একেবারেই কমিয়ে দেয় যেমন আরও এখানে অনেক উপকারিতা রয়েছে যেমন ডায়রিয়া প্রতিরোধ হিসাবে এটা কিন্তু কাজ করে থাকে এটি অন্ত্রের দেয়ালে পানি ও ইলেকট্রোলাইটের শোষণ ক্ষমতাকে ত্বরান্বিত করে সংক্রামণজনিত ডায়রিয়াতে এটি ইকোলাই দ্বারা উৎপাদিত টক্সিনের সাথে বেঁধে ব্যাকটেরিয়ার কোষগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেয় এটি অন্ত্রের সাথে লেগে থাকা এইচ পাইলোরিকে দূর করে এবং লাইসিস করে সুতরাং এই পিং বিসমল কিন্তু অবশ্যই ডায়রিয়ার জন্য যাদের সমস্যা তাদের কিন্তু পিং বিসমল কিন্তু সেবন করানো যাবে কতটুকু সেবন করতে হবে সে বিষয়ে পরে আলোচনা করতেছি আরও কিছু আলোচনার সামনে আছে সেগুলো আমরা করি প্রদাহ বিরোধী ক্রিয়া যখন বিস্মাত সাবসেলিসাইলেট সেলিসাইলেট অ্যাসিড রূপান্তরিত হয় তখন এটি প্রোস্টাগ্লান্ডিন জি এইচ সিনথেজ ওয়ান বাই টু কে দমন করে এবং ক্ষত হওয়া টিস্যুর উপর আবরণ তৈরি করে যা প্রদাহ কমায় যেমন যাদের আলসারেটির সমস্যা আছে তাদের অনেক সময় দেখা যায় যে পাকুস্তানিতে ঘা থাকে খাদ্য ঘা থাকে তখন সেই ঘায়ের উপর একটা আবরণ তৈরি করে একটা টিস্যুর উপর একটা আবরণ তৈরি করে যেটা যাদের আলসারের কারণে পেটে প্রচণ্ড জলাপরা ব্যথা এবং অস্বস্তিভাব হয় তাদের জন্য এই এই আলসারের উপরে যে একটা আবরণ তৈরি করে টিস্যুর উপরে সেখান থেকে কিন্তু ব্যথার বিরুদ্ধে কিন্তু কাজ করে থাকে পিঙ্ক বিসমল মূলত পিচ পিঙ্ক বিসমাল কিসের জন্য কাজ করে থাকে বা হয়ে থাকে বা আমরা কিসের জন্য দিয়ে থাকি সেটা হলো আমরা অর্থাৎ অনেক দেখবেন চুকা ঢেঁকুর তারপরে বুক খুব জলাপরা বদ হজম বমি বমি ভাব পেট খারাপ ও ডায়রিয়া নিয়ন্ত্রণে মূলত এই পিঙ্ক বিজমাল সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে তো এবং মাত্রা ও ব্যবহার বিধি আমরা ঔষধের সাথে দেয়া কাপে ত্রিশ মিলি সাসপেনশন অথবা ছয় চামচ যাদের বয়স ষোলো বছরের উপরে তারা কিন্তু ঔষধের সাথে একটা এইটার সাথে কিন্তু একটা কাপ দেওয়া থাকে অথবা চামচ যদি আমরা হিসাব করি তাহলে ছয় চামচ ডে ডেলি কিন্তু সেবন করা যেতে পারে শিশু যাদের বয়স দশ থেকে চোদ্দো বছর তারা পনেরো মিলি অর্থাৎ তিন চামচ নয় থেকে পাঁচ থেকে নয় বছর যাদের বয়স তারা হলে সাড়ে সাত মিলি অর্থাৎ দেড় চামচ করে যাদের বয়স তিন থেকে চার বছর তারা পাঁচ মিলি অর্থাৎ এক চামচ করে শিশু যাদের বয়স তিন বছরের নিচে তাদের ডাক্তাররা বা আপনাকে আপনাদেরকে যেসব ডাক্তাররা এই পিঙ্ক সিরাপ দিয়ে থাকবেন তারা শিশুর ওজন অনুযায়ী বয়স অনুযায়ী তিন বছরের নিচে যারা আছে সেই ডোজ দিয়ে থাকবেন প্রতি আধা ঘন্টা অথবা এক ঘন্টা পরপর কিন্তু প্রয়োজন মতো এই সিরাপটি সেবন করা যায় চব্বিশ ঘন্টার মধ্যে আটটি ডোজের বেশি নেওয়া যাবে না যেমন এই পিং বিজমল খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো একটি সিরাপ তা সত্ত্বেও মূলত আট ঘন্টার আট ঘন্টার চব্বিশ ঘন্টার মধ্যে চার মোটামুটি আট ডোজের বেশি অর্থাৎ এখানে যে ডোজেস ফোরামগুলো আলোচনা করা হয়েছে সেই ডোজের ফর্ম কিন্তু সেবন অবশ্যই করতে হবে তবে আট বারের বেশি সেবন করা যাবে না অর্থাৎ যদি আমরা তিন ঘন্টা পর পর সেবন করি তাহলে তিন আটে চব্বিশ অর্থাৎ তাহলে কিন্তু আমাদের আটটি ডোজ হয়ে যায় তো আমরা প্রয়োজন মতো সেবন করবো এবং আমরা যেখান থেকে নিব যে ফার্মেসি থেকে নেবো বা যে ডাক্তার সাহেব আমাদেরকে দিয়ে থাকবেন সে তিনি কিন্তু অবশ্যই আমাদেরকে ডোজেস ফর্মগুলো বলে দিবেন এই জন্য এই সিরাপ কিন্তু আমাদের যে কোনো আমাদের আশেপাশে ফার্মেসিতে পাবো এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সিরাপ কিংবি স্মল ইতিমধ্যে আমরা যেসব রুগীকে দিয়েছি কিন্তু ভালো রেজাল্টও আমরা পেয়েছি রুগীও এইসব সেবন করে ভালো উপকার পেয়েছেন আর আরেকটা সতর্কতা যাদের অ্যাসপিরিন বা অন্য সেলিসাইলেট অথবা এই ওষুধের অন্য কোনো উপাদানের সাথে অতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে পিঙ্ক বিসব দেওয়া উচিত নয় আর অ্যাসপিরিন অথবা অন্য সেলিসাইটের সাথে নেওয়া যাবে না অ্যান্টি কোয়াগুলেন্ট অর্থাৎ রক্ত পাতলাকারক ডায়াবেটিস ও গাউট জাতীয় ঔষধের সাথে সেবনের সময় সতর্কতা অবলম্বন করতে হবে আমি আবারও বলছি বন্ধুরা যাদের অ্যান্টিকুয়াগ্লেন্ট অর্থাৎ কিছু কিছু রোগীর রক্ত পাতলা কারক হিসাবে কিছু ঔষধ সেবন করা হয় যেমন স্প্রিন বা স্যালিসিটিক অ্যাসিডের সাথে যাদের মানায় না শরীর তারা কিন্তু সেবন করতে পারবেন না এবং যাদের ডায়াবেটিস ও গাউট অর্থাৎ বাতের সমস্যা আছে জোড়ায় জোড়ায় চাবায় কামড়ায় যাদের বাতের গাউট সমস্যা আছে তাদের যেসব ঔষধ দেওয়া হয় সেই সব ঔষধের সাথে সেবন করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কী বলে সতর্কতা অবলম্বন করতে হবে এবং পার্শ্ববর্তিক্রিয়া সেবনের পর স্বাভাবিকভাবে কিছু পার্শ্ববর্তিক্রিয়া দেখা যায় সেটা হলো সেবনের পর জিহ্বা ও মলের রং কালো হওয়া স্বাভাবিক যদি দুই দিনের বেশি উপসর্গ থাকে বা অথবা উপসর্গ আরও তীব্র হয় তাহলে কিন্তু পিং সেবন করে বন্ধ করতে হবে এবং অবশ্যই কিন্তু ডাক্তারের সাথে আলোচনা করতে হবে গর্ভাবস্থায় যথেষ্ট পরিমাণ তথ্য পাওয়া যায় না সুতরাং গর্ভাবস্থায় জীবনকালে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তো বন্ধুরা অনেক কথাই বললাম আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক